শুক্রবার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট জানিয়েছেন, সারদা তহবিল তছরূপ মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের স্ত্রী নলিনী চিদাম্বরম সহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এরা সকলে সারদা সংস্থার জালিয়াতিতে লাভবান হয়েছিলেন। ইডি জানিয়েছে, তহবিল তছরূপ প্রতিরোধ আইন বা পিএমএল এর অধীনে সব মিলিয়ে 6 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে 3.30 কোটি টাকার অস্থাবর সম্পত্তি এবং 3 কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই সকল সম্পত্তি সারদা গোষ্ঠী এবং তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের সুবিধা লাভ করেছেন এরকম ব্যক্তিদের মালিকানাধীন ছিল। ইডি জানিয়েছে, এই সুবিধাভোগীদের মধ্যে অন্যতম হলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের স্ত্রী নলিনী চিদাম্বরম ছাড়াও আরও যে সকল বিশিষ্ট ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তাদের মধ্যে আছেন ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবের কর্তা দমবরম সরকার, প্রাক্তন আইপিএস অফিসার তথা সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক দেবেন্দ্রনাথ বিশ্বাস, অনুপতি প্রিন্টার্স অ্যান্ড পাবলিকেশনের মালিক অসমের প্রাক্তন মন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অঞ্জন দত্ত প্রমুখ। সব মিলিয়ে এই মামলায় এখনো পর্যন্ত মোট 600 কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি। তবে এই আর্থিক কেলেঙ্কারি মামলার সঙ্গে এত বেশি পরিমাণ আর্থিক দুর্নীতি জড়িত যে উদ্ধার হওয়া এই অর্থটা হিমশৈলের চূড়া ছাড়া কিছু নয় বলে মনে করছে ইডি। 2013 সালের এপ্রিলে এই চিট ফান্ড কেলেঙ্কারি ধরা পড়েছিল। এই কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে 2 প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ কোনাল ঘোষ, সৃঞ্জয় বসু, পশ্চিমবঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা রজত মজুমদার, ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবের কর্মকর্তা দেবব্রত সরকার, তৎকালীন ক্রীড়া এবং পরিবহন মন্ত্রী মদন মিত্র সহ বহু বিশিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। শুধু বাংলা নয়, অসম উড়িষ্যাতেও ছড়িয়েছিল এই কেলেঙ্কারি চক্র। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।